মা মা মাইক্রোফোনটা একটু দাও না, একবার আমাকে মাইক্রোফোন দাও। বলছি আপনারা প্লিজ কেউ ভয় পাবেন না বা টেনশন করবেন না, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন। হ্যাঁ মা 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 বলছি সব, প্লিজ কেউ আপনারা ভয় পাবেন না, নিজের নিজের জায়গায় বসুন। কি হয়েছে বলবি তো? বাবা বাবা এখানে বোম আছে। কি বলছিস? স্কুলের মধ্যে বোম? হ্যাঁ মা। কোথায়? আমি জানি না, কিন্তু কিন্তু এই ঘরেই কোথাও একটা বোম রাখা আছে। তুমি যাও ডাকু, শোনো আমি আসছি তোমার পেছন পেছন, যাও চল। মেন গেটটা কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছে, আমাদের আমাদের আর বাঁচার কোনো রাস্তা নেই বাবা। ডাবু মা, ডাবুর কি হবে মা? হাজার তোমাদের পালাবার কোনো পথ নেই, মুকুল ওস্তাদ, আর মাত্র দু মিনিট, তারপর ফোনটা স্যার ওই বুকের মধ্যে ফিট করে দিয়েছি। আর কিছুক্ষণ ঠাকুর, তুমি প্লিজ ওদের রক্ষা করো, আমি আসছি, আমি আসছি। স্কুলে বোম রাখার মতো নৃশংস কাজ রজত আবরক্ষী ছাড়া কেউ করতে পারে না। নিজেরা ছেলের বদলা ও এভাবে নিচ্ছে, অমানুষ, অমানুষ একটা। তো আমাদের
কি অশুভ কাণ্ড ঘটলো বেরোনোর আগে? মা কাকিমুনিরা তো বলে কাঁচ ভাঙা অমঙ্গল, তাহলে কি সত্যি ওদের কোনো ক্ষতি হবে? না না না, কি কি ভাবছি আমি, এরকম কিচ্ছু হবে না ওদের। না না, এ তো কুসংস্কার, ওদের কিচ্ছু হবে না, আমি ওদের কিচ্ছু হতে দেব না। সাবধানে যাবেন। আমি আমার জীবন দিয়ে হলেও আপনাকে রক্ষা করব বকুল। চল্লিশ সেকেন্ড বাকি। আর তো বাঁচার কোনো রাস্তা নেই বকুল, কম সময় অন্যদিক দিয়ে বেরোনো তো সম্ভব নয়। বাঁচার কোনো রাস্তা নেই মানে এই কথাটার মানে কি? বকুল বকুল, তুমি আমাদের বাঁচাও বকুল, কিছু একটা করো। বকুলের হাতে আর কিচ্ছু নেই রে মা, ভগবান কোথায় চায় না আমরা বেঁচে থাকি। এসব যাকে মরতে যা, আমি কেন এখানে এলাম কে জানে। আচ্ছা, এখানে এখানে আশেপাশে কোনো পুকুর কিছু আছে? হ্যাঁ, আমাদের স্কুলের পাশে একটা দিঘি আছে। এই অডিটোরিয়াম থেকে বোমটা বার করবার চেষ্টা করেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি স্যার। এই বকুল মরার সাথে সাথে বোমটাকে প্ল্যান্ট করেছিল, সেই প্রমাণটাও ধুয়ে মুছে শেষ স্যার। মেইন গেটটা তো বন্ধ করে রেখেছি, একটা মুরগিরও পারাবার পথ নেই। এবার কী করবো এদেরকে নিয়ে?
বুঝে গেছি স্যার, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি যাতে যাতে কেউ না মুখ খুলতে পারে তার ব্যবস্থা আমি করছি স্যার। দাদা তুমি ঠিক আছো তো? আর বৌদি, রোশনি, ডাব্বু, বকুল, এরা 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 সব ঠিক আছে তো? বকুল বকুল আর নেই সমর। কি বলছো দাদা? সবাইকে পাঠাবে বলে মেয়েটা আমার একা বেরিয়েছিল বউটা নিয়ে জলে ফেলবে বলে, কিন্তু জলে তুমি নিজেকে সামলাও দাদা, আমি আমি আসছি, আমি এক্ষুনি আসছি দাদা, তুমি তুমি একটু 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 ঠিক থাকো দাদা, আমি আসছি আসছি। এখনো তো মারিনি কাউকে। আরে শিখরবাবু, হ্যালো, এই যে দেখছেন শিখরবাবু আর এনার পরিবার, এনাদের জন্য না আপনারা সবাই মরবেন, ভাল লাগে না। কে তোমরা? আমাদের মাঠে চাও কেন? মরণকালে হরির নাম করতে হয় শেখর বাবু। আপনি প্রশ্ন কেন করছেন? কি করবেন আপনি জেনে? হ্যাঁ, আপনার বৌমা বকুল সে তো এখন অলরেডি হরি বল করছে, এরপর আপনাদের পালা। আরে দেখুন দেখুন, আপনাদের শত্রুতা যদি আমাদের সঙ্গে হয় তাহলে তাহলে প্লিজ বাকিদের ছেড়ে দিন, আপনারা আমাদের মারুন, আমাদের মারুন, মারুন, আমাদের মেরে ফেলুন, কিন্তু এদের এই নিরাপদ মানুষগুলোকে ছেড়ে দিন, এই বাচ্চাগুলোকে মারবেন না প্লিজ। আর ছোট করছি, এদের ছেড়ে দাও, আমাকে মারো মারো আমাকে মারো। এইসব বাচ্চারা আপনার কি ক্ষতি করেছে? এদের কিছু করবেন না, এদের কিছু করবেন না। আর কারো কিছু বলার আছে? আর ছোট করছি, আর ছোট করছি, এদের ছেড়ে দাও। চল বুড়ো, বয়স হয়েছে তো, এত কথা কেন আপনার? এই অঞ্জলিরা একে সম্মান জানাতে এরা এসে এদের ভাগ্য আপনাদের সাথে জড়িয়ে ফেলেছে, এখন আর কেউ বাঁচবে না। কিন্তু কেন করছেন এরকম? কি চান আপনারা? আপনাদের মৃত্যু। বাচ্চা থেকে শুরু করি, হ্যাঁ কি বলেন? ও বাচ্চা, একটা শিশু, ওকে অন্তত তোমরা রেহাই দাও।
এসো 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 আমার কাছে এসো বাবু এসো এসো আমার কোলে এসো ওকে ছেড়ে দে এই ওকে ছেড়ে দে আমাকে মার আমাকে মারুন ভিক্ষে চাইছি ওই বাচ্চাটার জীবন ভিক্ষে চাইছি তোকে মারবেন না বাবা কি নাটক হ্যাঁ মরবার জন্য করে উঠে পড়া লেগেছে সবাই আচ্ছা ঠিক আছে আমি এক এক করে সবাইকে মারছি বাচ্চা দিয়ে শুরু করি এই আদুলিটাকে নিয়ে যা বাইরে গিয়ে শেষ করে আয় যা বাচ্চা ফিনিশ এইবার মায়ের পালা আসুন আপনাকে মারবো এবার হ্যাঁ কেমন আসুন
ফুকুন।